سورج نے دیا اپنی شعاع قائے پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اے ناک منندے تو نہیں دل تو بہت ہے اے ناک منندے تو نہیں دل تو بہت ہے وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون مومنদের মধ্যে একটি দল কেন বের হয়ে যায় না যে তারা আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করবে ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করবে এবং ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করে তারা তাদের জাতির কাছে আসবে এসে যারা দ্বীন শিখতে পারে নাই যারা ব্যবসা বাণিজ্য করে যারা কৃষি কাজ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন পেশায় জড়িত হয়ে বিভিন্ন কর্মস্থলের সাথে সম্পৃক্ত হয়ে দিন শিক্ষা থেকে বঞ্চিত তারা আল্লাহর কালাম তাদের কাছ থেকে শিখবে এবং তারা শিক্ষা দিবে যারা এলিম অর্জন করেছে কেন শিখবে যাতে তারাও কি হতে পারে দিনদার হতে পারে আর যারা দিন শিখেছে এবং যারা দিন শিখতে পারে নাই যারা দিন শিখতে পারে নাই তারা তাদেরকে যারা দিন শিখেছে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে তাদের কাছ থেকে দিন শিখবে দিনের উপর আমল করবে এবং দিনের শিক্ষাবিদদেরকে সব কিছু দিয়ে সাহায্য করবে এ হলো আয়াতের মর্মার্থ এখন যারা দিন শিখবে তাদের ফায়দা কি দিন শিখলে তাদের কি উপকার হবে ফায়দা দুই প্রকার দুইটা ফায়দা কয়টা ফায়দা যে কোনো কাজের দুইটা ফায়দা হয় একটা হলো দুনিয়াবি ফায়দা আর একটা হলো পরকালের ফায়দা আর যারা দিনওয়ালাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে দিনওয়ালাদেরকে মানবে তাদেরও দুইটা ফায়দা একটা দুনিয়াবি একটা পরকালের দিনওয়ালাদের ফায়দা কি যারা দিন শিখবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله رب العالمين تدير مرجدا ابن شمان وشاكر دبين يرفع الله الذين أوتوا يرفع الله الذين
آمنوا منكم والذين أوتوا العلم درجات درجات মানে হলো দারাজাত দারাজাতুনের বহুবচন দারাজাতুন মানে হলো সম্মান মর্যাদা আর দারাজাতুন মানে হলো অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা দ্বীন ইলম শিক্ষা করে যারা ইলমের মালিক হয় আল্লাহ তাআলা তাদেরকে অনেক মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ কেমন মর্যাদা দান করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন ফাসতাযহারাহু فَأَحَلَّ حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشْرَةٍ مِّنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ اللَّهُ النَّبِيُّ بِالشَّرَبِيِّ رَحْمَةٌ لِلْعَالَمِينَ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন যারা আল্লাহর কালাম কুরআন শিখলো পড়লো ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহ আল্লাহর কুরআন পড়লো আল্লাহর কুরআন পড়িয়া আল্লাহর কোরআন জানিয়া বুঝিয়া আল্লাহর কোরআন প্রচার করল নিজেও পড়ল অন্যদেরকে পড়াইল এবং কোরআনের মধ্যে যেখানে হালাল হালালকে হালাল জানল হারামকে হারাম জানল হালালকে হালাল জানল হারামকে হারাম জানল আর আমল করল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الله رب العالمين فأدخله الله الجنة وي بندك جنة المدى پروبش قرائبين سبحان الله بولتے پلن تاکا دیتے ہوئی وہ پوشا دیتے ہوئی وہ تلے سبحان الله شدہ کون دشمنی آسنا کی سبحان الله بول لے فائدہ کی ارے مسلمان ایماندار আসমান আর জমিনের মধ্যবর্তী সারা দুনিয়া যত খালি জায়গা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ফাঁকা জায়গা পরিমাণ একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া ভর ফাঁকা জায়গাটুকু ওই বান্দার আমলনামায় নেক দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকুকা ক্যা মোহাই আল্লাহ আল্লাহ ইসি শিরি নিস্তনম শিরু শক্কর মিকুনদ জানম তামাম এরে মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা কোরআন শিখলো কোরআন মানুষকে শিখাইলো ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন শুধু তাই নয় যেই সন্তানটা কোরআন পড়লো যেই সন্তান হাদিস পড়লো আলেম হইলো যেই সন্তানটা হাফেজ কোরআন হইল ওই সন্তান তো নিশ্চয় কারো সন্তান কারো ভাই কারো জামাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার গো আল্লাহর নবী বলেন যে বান্দা কোরআন পড়লো শুধু তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন না বরং তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় ইলম নাই আমল নাই গুনাহ করতে করতে বান্দাদের জাহান্নাম ছাড়া আর কোন উপায় নাই জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন
ওই ইলম অর্জনকারী কোরআন পড়নেওয়ালার সম্মানে পাওয়ারের কারণে দুনিয়ার মধ্যে যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে থাকে কিনা বলেন, প্রেসিডেন্টের ক্ষমতা থাকে থাকে কিনা বলেন, প্রেসিডেন্টের ক্ষমতার বাহাদুরির কারণে ক্ষমতার পাওয়ারের কারণে ফাঁসির আসামি যে মৃত্যু দণ্ডিত প্রাপ্ত, মৃত্যু ছাড়ার তার কোনো রাস্তা নাই, যদি প্রেসিডেন্ট চায় ওই ফাঁসির আসামিকেও ক্ষমতার কারণে সুপারিশ করে মৃত্যু থেকে বাঁচাইতে পারে, পারে কিনা বলে। এরে মুসলমান ইমানদার, কোরআনের এত দাম, এত দাম, আমার আল্লাহ কাল হাশরের ময়দানে কোরআনওয়ালাদেরকে দিবেন, কোরআনওয়ালাদেরকে এত পাওয়ার দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা দুনিয়াতে এত কষ্ট করছো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সাইরা মাদ্রাসায় আসছো, ও মুসলমান ইমানদার আজকে যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাগুলো ঘরে থাকা অবস্থায় মা বাবা নিজের মুখের মধ্যে খানায় উঠাইয়া দিতে হয়, হয় কিনা বলেন। এই বাচ্চাগুলো ঠিক মতো তাদের লুঙ্গি পড়তে পারে না, বাচ্চাগুলো ঠিক মতো তাদের কাপড় পরতে পারে না, এমন ছোট বেবুজ বাচ্চাগুলো মাদ্রাসা এসা মায়ের আদর থেকে বঞ্চিত, বাবার আদর থেকে বঞ্চিত, যে বাচ্চাগুলো মা বাবার সাথে ঘুমানো ছাড়া ঘুম আসতো না, ওই বাচ্চাগুলো কোথায় বরিশাল, কোথায় রাজশাহী, কোথায় দিনাজপুর, সারা বাংলার জমিন থেকে দূর থেকে এক দেশ থেকে আরেক দেশ সন্তানগুলো গিয়া মা বাবার স্নেহ মায়া মমতা বাদ দিয়ে কষ্ট করি, এত কষ্ট করে আমল করলো, কোরআন শিখলো, আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় তুমি এত কষ্ট করছো, আমি আল্লাহ আজকে তোমাকে এমন সম্মান করলাম, আজকে আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দিব, আজকে আমি আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিব, তোমার এই কষ্টের বিনিময় শুধু তোমাকে জান্নাত দিয়ে ক্ষান্ত করব না, তোমার পরিবার তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন দুর্যোগ জাহান্নামী বান্দা যেই বান্দাগুলো জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে ওই বান্দাগুলোকে সুপারিশ করার অধিকার তোমাকে দিব, ও বান্দা যেই দশজন বান্দাকে দশজন আত্মীয় স্বজনকে তোমার মা বাবা ভাই বোন নানা নারি দাদা দাদিকে তোমার সুপারিশ করবা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে ওই বান্দাগুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়া দিব। কদরে কদ রত্নদারি বল কামাল أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر ذليل لا جهانگير بحر خارے তুহি কাদের জলিলুল্লাহ জাহাগীর বহর হালে কে বাশিবা নবাশাদ। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হাদিস থেকে শোনাইলাম, বিশ্বাস হয় কিনা বলেন, বিশ্বাস হয় কিনা, যারা এলেম শিখবে তাদের এত সম্মান। এ মুসলমান ইমানদার, বিশ্বাস যদি না হয় তাফসির ইবনে তাফসিরে কাবির খুলে দেখেন, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত তাফসির কারক আল্লামা কাজী ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তার বিখ্যাত তাফসিরের মধ্যে তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন,
হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায় কবরের পাশ দিয়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম তাকায় দেখেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে মূসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কবরের পাশ দিয়ে কিছুক্ষণ পর আবার ওই কবরের পাশ দিয়ে আসলেন দেখেন যে বান্দার কবরের মধ্যে আযাব হইতেছিল ওই বান্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাক দিয়ে বলেন ও কবরবাসী কি আশ্চর্য বিষয় কি আশ্চর্য বিষয় কিছুক্ষণ পূর্বে তোমার কবরের মধ্যে আযাব দেখতেছিলাম কিন্তু এখন কেন কবর আযাব বন্ধ কবরবাসী ডাক দিয়ে বলেন ও জামানার পয়গম্বর ও জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমার কবরে আযাব আপনি ঠিকই দেখেছিলেন এখন কেন বন্ধ বলে বন্ধ হওয়ার কারণ হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে কবর দেশে চলে আসি ওই মুহূর্তে আমার একটা সন্তান আমার স্ত্রীর গর্ভে রেখে আসি ওই সন্তানটা গর্ভপাত হওয়ার পর দুনিয়াতে আসার পর ওই সন্তানটা আস্তে আস্তে বড় হইল বড় হওয়ার পর আমার সন্তানটাকে আমার স্ত্রী দ্বীনের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আল্লাহর আল্লাহর দ্বীনের মাদ্রাসার মধ্যে দিয়েছেন আমার সন্তানটা তার মাদ্রাসার মধ্যে গিয়ে আজকে দ্বীনের প্রথম সবক কোরআনের দ্বীনের প্রথম সবক ইলমে ওয়াহির প্রথম সবক আল্লাহ রাব্বুল আলামিনের নামের সবক আজকে তার জবান দিয়ে উচ্চারণ করেছে দ্বীনের প্রথম সবক কি বলতে পারবেন কি সবক بسم الله الرحمن الرحيم আবার ভাইরা আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আমি আমার সন্তানটা দিনের প্রথম সবক বিসমিল্লাহ পড়েছে ওই বিসমিল্লার মধ্যে আমার আল্লাহর আল্লাহর একটি রহমান নাম রয়েছে রহিম নাম রয়েছে কি নাম রহমান নাম রহিম নাম রহমান মানে কি রহমান মানে দয়ালু রহমান মানে কি রহমান মানে দয়ালু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকায় দেখেছেন মাসুম বাচ্চা বেগুনা মাসুম বাচ্চা পবিত্র জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণবাচক নাম পড়েছে ওই গুণবাচক নাম পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা আযাব দিতেছিল ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলো ও ফেরেশতা আমার বান্দার কবরে আর আযাব দিও না কারণ তার সন্তানটা আমি রহমানের নাম নিয়েছে রহিমের নাম নিয়েছে আমি রহমান যদি আমার রহমানের নাম নেওয়ার পর আমাকে ডাকার পর এরপরও যদি ওই বান্দার কবরের মধ্যে আযাব দেই তাহলে আমি আল্লাহ কিভাবে রহিম থাকলাম কিভাবে রহমান থাকলাম ও ফেরেশতা যাও 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 আমার বান্দার কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ তোমরা গাফার হায় আল্লাহ আল্লাহ তোমরা সত্তার হায়
আল্লাহ আল্লাহ, এই চি শিরিন স্তনাম শির সকর্মি কুনদ জানম তমাম। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে দিন শিখলে লাভ আছে না নাই? এখন যারা দিন শিখবে, দিন শিখার পর দিনওয়ালাদেরকে, তালিবুল ইলমদেরকে, আলেম ওলামাদেরকে, সাধারণ মুসলমান যারা আছে, তারা তাদেরকে মোহাব্বত করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা সাধারণ মুসলমানদের জন্য কি ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান أو متعلما أو محبا أو مستمعا فلا تكن خامسا فتهلي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, হয়তো তুমি আলেম হও, কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান অথবা আলেমকে মোহাব্বত করো, আও মুস্তামিআন অথবা আলেমের অনুসরণ করো। আমার মুসলমান ভাইয়েরা, আলেমদেরকে মোহাব্বত করলে, তালিবুল আলেমদেরকে মোহাব্বত করলে ফায়দা কি, কি ফায়দা? জগৎ বিখ্যাত একজন বুজুর্গ এবং একজন ইনসাফগার বাদশাহ, নাম হলো তার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ। নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিয়েন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, তিনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ এবং ইনসাফগার বাদশাহ ছিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় তিনার কয়েকটি আশা ছিল এবং কয়েকটি খটকাও ছিল। এর মধ্যে এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হলো নবীদের ওয়ারিস। এ কথা শোনার পর মনের মধ্যে খটকা জাগলো, কি ব্যাপার, আমরা আলেম ওলামাদের খেদমত করি, গরু জবাই করা, মুরগি জবাই করা, খাসি জবাই করে আলেমদেরকে খাওয়াই, মাদ্রাসা আমরা পরিচালনা করি, মাদ্রাসা আমাদের সাহায্যের মাধ্যমে পরিচালনা হয়, আমরা এত কাজ করার পর আলেমরা ওয়ারিস হয় কি হবে, এই ধরনের একটা খটকা ছিল ওনার মনে। দুই নম্বর আর একটা খটকা হলো, ওনাকে কেউ একজন বলছে, ওনার বাবার নাম ছিল সবর তবিন, কেউ বলল যে আপনার বাবার নাম আসলে সবর তবিন না, আপনাকে বাজার থেকে আপনার বাবা কিনেছেন, আপনি আসলে আপনার এই বাবার আসল সন্তান না। তিনি চিন্তা করলেন, তাহলে আমার বাবার, আমি আসল, আমার বাবাকে, আসল বাবাকে আমি কার সন্তান, এই তার মনের মত খটকা ছিল। তৃতীয়ত তিনি চেয়েছিলেন যে তিনি যেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গুনাহের ক্ষমার একটা সুসংবাদ আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যান এবং জান্নাতের সুসংবাদ পেয়ে যান। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব কিভাবে পাবেন? তিনি তার রাজপ্রাসাদের সৈন্য লস্কর সহ নিয়ে
তিনি একদিন গজনবীর বাজারে গেলেন। কোথায় গেলেন? গজনবীর বাজারে। গজনবীর বাজারে যাওয়ার পর সেখানে গিয়ে দেখেন যে কিছু লোক তারা গোশত আপনার ফ্রাই করতেছে, লাকড়ির আগুন দিয়ে গোশত ফ্রাই করতেছে। একটা তালিবুল এলেম সে কিতাব নিয়ে ওই চুলার কাছে এসে কিতাবটা খুলে কিছুক্ষণ পড়াটা দেখে আর কতক্ষণ পরে দূরে গিয়ে ওই পড়াটা মুখস্থ করে। এই অবস্থা দেখে সুলতান সাহেব তিনি এই অবস্থা দেখলেন। দেখার পর তার মনে হলো এই বাচ্চাটার বাবা নিশ্চয়ই অনেক গরিব, এজন্য তাকে একটা বাতির ব্যবস্থা করে দিতে পারেন না। এই চিন্তা করে তিনি ওই ছাত্রের জন্য একটা বাতির ব্যবস্থা করলেন। রাজপ্রাসাদের শাহী মহলের যে বাতি বহন করে ওই কর্মচারীকে বললেন যে শাহী মহলের একটা বাতি এই তালিবুল আলেমকে দিয়ে দিবা। ওই কর্মচারী ওই তালিবুল আলেমকে ডাক দিয়ে কিতাবটা তাকে বাতি দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এই কাজ করার পর মাদ্রাসার ছাত্রকে সাহায্য সহযোগিতা করার পর সাধারণ একটা বাতি দিলেন। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাত্রের বেলা বিছানায় ঘুমিয়ে গেলেন। বিছানায় ঘুমানোর পর হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো। আরো জোরে বলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো। আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ও সমর্থবি ও সবর্তবিনের সন্তান, তুমি তালিবুল আলেম ওয়ারাসাতুল আম্বিয়াকে তুমি যেই আজকে সাহায্য করেছো, তালিবুল আলেমকে পড়ার সহযোগিতামূলক একটি বাতি দিয়ে দিয়ে সাহায্য করেছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দগির সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়েছেন। এরে মুসলমান ইমানদার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যেই তিনটা জিনিস জানতে চেয়েছিলেন, নাম্বার ওয়ান উলামায়ে কিরাম ওয়ারাসাতুল আম্বিয়া কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বয়ানের মধ্যে সে উত্তর দিয়েছেন কিনা বলেন, দুই নাম্বার তিনি সবর্তবিনের সন্তান কিনা এই কথার উত্তর হয়েছে, তিন নাম্বার তিনি যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট চেয়েছিলেন, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট চেয়েছিলেন, তার গুনাগুলো ক্ষমা হয়েছে কিনা জানতে চেয়েছিলেন। আল্লাহর নবীর এক কথার মধ্যে তার তিন প্রশ্নের উত্তর পেয়ে গেছে। শুধু তাই নয় মুসলমান ভাইরা, আমার মাদ্রাসার তালিবুল আলেম যারা এলিম শিখবে তাদের কত দাম, কত দাম, তাদেরকে খেদমত করলে লাভ কি, লাভ কি? আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দেন, আল্লাহ রব্বুল আমিন মুসিবত থেকে বান্দাকে মুক্তি দিয়ে দেন। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হল আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা হাটহাজারি মঈনুল ইসলাম মাদ্রাসার নাম শোনেন না এমন কেউ আছেন নাকি? আমরা সকলেই নাম শুনেছি। ওই মাদ্রাসার মোহতামিম ছিলেন হাবিবুর রহমান সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেবের আমলে ওই মাদ্রাসার এক ছাত্র সকলকে বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সকলকে লজিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু একজন ছাত্রের লজিংয়ের ব্যবস্থা হয় নাই, খাবারের ব্যবস্থা হয় নাই,
হাট হাজারি এলাকার মধ্যে এক লোক মারা গেছে ওই লোকটা মারা যাওয়ার পর মারা যাওয়ার পর ওই লোকটার কাফফারা হয়েছে কাফফারা স্বরূপ 40 দিন যাবত একটা মিসকিনকে খানা খাওয়াইতে হবে ওই মাদ্রাসার সন্তানকে 40 দিনের কাফফারার খানা স্বরূপ তাকে দিয়েছে লজিং দিয়েছে 40 দিন খাওয়া হয়ে গেছে 40 দিন পর আরেকটা লোক মারা গেল ওই লোকটা মারা যাওয়ার পর তারও কাফফারা আসলো 40 দিনের এভাবে করে মানুষ মারা যাইতেছে এখন এলাকাবাসী সকলে সাহেব হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর আমাদের এলাকার লোক খালি ওই ছাত্রের 40 দিন যখন শেষ হয় এরপর একটা লোক মারা যায় কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ডাক দিয়া হাটহাজারী এলাকাবাসীকে ডাক দিয়ে বলেন ও হাটহাজারী এলাকার ভাই যদি তোমরা এই মাদ্রাসার তালেবুল ইলমকে স্থায়ীভাবে খানার ব্যবস্থা না করো যতক্ষণ পর্যন্ত খানার ব্যবস্থা না করবা আমার আল্লাহ তোমাদের মাঝে এমন বিপদ দিয়াই রাখবে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাদ্রাসার ছাত্রদের সাথে কানেকশন কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে মুসলমান ভাই যখন ওই ছাত্রটাকে স্থায়ীভাবে লজিং এর ব্যবস্থা করা হলো সাথে সাথে এলাকার এমন বড় বিপদ দূর করে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ এরে মুসলমান ইমানদার শুধু তাই নয় এই দুনিয়া থেকে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মুসলমান ভাইরা আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কেউ কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না যেতে পারবো কিনা যেতে পারবো না দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে কিয়ামত যখন সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ যখন সংগঠিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন বিচারকের আসনের মধ্যে বসবেন আল্লাহ রাব্বুল আলামিন বসিয়া একটা হুংকার মারবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্য যেই সূর্য আজকে আমাদের থেকে 9 কোটি 88 লক্ষ মাইল দূরের সূর্য ওই সূর্যটা মানুষের মাথার উপরে আসবে আদাত মাথার উপরে আইসা সূর্যটা যখন তাপ দিবে সূর্যের তাপে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে জমিনটা গরম হয়ে যাবে মানুষের মাথার মগজগুলা বাতের ফেনার নেই উত্রাইতে থাকবে জাহান্নামটা চিৎকার করবে গর্জন দিবে জাহান্নামকে জাহান্নামকে ফেরেশতারা 70,000 শেকল দিয়া বান্ধিয়া দড়িয়া রাখবে দড়িয়া রাখতে পারবে না জাহান্নামটা চিৎকার মারবে আল্লাহ ওই জাহান্নামগুলা জাহান্নামবাসীগুলা আমাকে দাও ওই জাহান্নামবাসীগুলা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ডাক দিয়া বলবেন জাহান্নাম ধৈর্য ধারণ কর একটু বিচারটা করে নে মানুষগুলা তখন পাগলের মতো ছুটাছুটি করবে কেউ কাউকে চিনবে না নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে কাঁদবে চিৎকার করবে
আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সময় জাহান্নামের অবস্থাটা বড় ভয়াবহ হবে يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ সন্তান তার বাবাকে চিনবে না বাবা মাতার সন্তানকে চিনবে না একটা নেকের জন্য একটা লোক সারা ময়দানে মাহশরে ঘুরবে একটা নেক তালাশ করে পাবে না এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামবাসীদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে ফেলবে জান্নাতে যাওয়ার মতো আর কোনো রাস্তা থাকবে না তখন ওই মুহূর্তে যখন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য যখন তারা সারিবদ্ধ হয়ে লাইনে লাইনে দাঁড়িয়ে জাহান্নামের দিকে ছুটতে থাকবে তখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন জাহান্নামী বান্দা জান্নাতীকে ডাক দিয়ে বলবে ও ভাই তুমি কি আমাকে চিনো তুমি যখন মাদ্রাসায় পড়েছিলা তুমি যখন ধামালুয়া মাদ্রাসায় পড়েছিলা ওই মুহূর্তে আমি তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম আমি তোমাকে একটু এক গ্লাস পানি দিয়ে সহযোগিতা করেছিলাম আরেকজন বান্দা এসে বলবে ও বান্দা আমি তোমাকে একটু খাবারের ব্যবস্থা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ইয়াসিফুলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ فيمر بهم الرجل من أهل الجنة مسلمان مندار وي مهورت جنت باشي جخون جنت جابي جهنم باشي بولبي أما الذي تعرفني او بھائي او عالم بھائي او حافظ قرآن او مدرسة ستر তুমি কি আমাকে চিনো বলে আমি তো তোমাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজন বলবে ওয়াকালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতুকা উদুআন আমি তোমাকে শুধুমাত্র আমি তোমাকে এক লোটা পানি দিয়েছিলাম ওযু করার জন্য মুসলমান ভাইরা আমার আজকে দুনিয়ার মধ্যে যখন বাপ বিপদে পড়ে সন্তান বাপের বিপদে আসে না স্বামী যখন বিপদে পড়ে স্ত্রী বিপদের মধ্যে সাড়া দেয় না এমন অবস্থাটা আপনারা দেখছেন কি দেখেন নাই মুসলমান ইমানদার বাপের করুণা হয়েছে ও মুসলমান মিথ্যা কথা বলি না গাজীপুরের জমিনে মা বাপের করোনা হয়েছে এই জন্য বাপের করোনা হওয়ার কারণে বাপকে ঘরে রাখা যাবে না বাপ যদি ঘরে থাকে তখন স্ত্রী সন্তান ছেলেমেয়েরা তারাও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু থেকে বাঁচার জন্য নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ওই সন্তান স্ত্রী মিলিয়া বাবাকে আপনার বস্তার মধ্যে ভরিয়া ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসছে এমন ঘটনা ঘটছে কিনা বলেন স্বামী ইটালি থেকে আসছে সারা জীবন কষ্ট করে স্বামী স্ত্রীর জন্য টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পাঠাইছে কিন্তু যখন স্বামী ইটালি থেকে আসছে শুনছে ইটালিতে মানুষ করোনা আক্রান্ত হয়ে লাইলে লাইলে মারা যাচ্ছে এমন ঘটনা ঘটছে কিনা বলেন মুসলমান ভাইয়েরা আমার ওই মুহূর্তে স্ত্রী স্বামীর করোনা থেকে বাঁচার জন্য যেদিন স্বামী
বাড়িতে আসবে ওই দিন স্ত্রী ঘরের মধ্যে তালা ঝুলাইয়া স্ত্রী বাড়ি থেকে উধাও হয়ে গেছে এমন ঘটনা ঘটছে কিনা বলেন ও মুসলমান ভাই গো দুনিয়ার মধ্যে যদি এমন কঠিন পরিস্থিতি ঘটে তাহলে বলেন হাশরের ময়দানটা কত কঠিন হবে ওই কঠিন হাশরের ময়দানে সন্তান যখন বাবাকে চিনবে না যখন মা সন্তানকে চিনবে না ওই মুহূর্তে একজন আলেম যাকে আপনি এক গ্লাস পানি দিয়ে শুধু সহযোগিতা করেছেন লক্ষ লক্ষ টাকা হাজার হাজার কুড়ি টাকা দিতে পারেন নাই শুধু একটু পানি দিয়ে সহযোগিতা করেছেন ওই আল্লাহর বান্দা আলেম ওই আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার মাদ্রাসার তালিবুল আলেম তখন আপনাকে চিনতে পারবে চিনিয়া আপনার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে তাহলে